हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। एक नजरे भारतेर भूगोलेर आज 13 नम्बर पर्व। तुम्हारे आमी चैप्टार धरे धरे एमसीक्यू प्रोवाइड करछिलाम, प्रतिटा चैप्टार थेके खुटिए खुटिए एमसीक्यू प्रोवाइड करेछि। तो आज के जे अध्यायटा निये आमरा आलोचना करब सेटा होच्छे भारतेर कृषिकाज, एग्रिकालचार इन इंडिया। आज के क्लासे तुम्हारे जोन्नो गुरुत्वपूर्ण 50टा प्रश्न आछे, एबं सेई प्रश्नगुलो कोन बछर कोन परीक्षाय एसेछे सेटाओ आमी पाशे लिखे दिएछि। तो तुम्हारा भिडियोटा स्किप करो ना, प्रथम थेके শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টার ধরে খুঁটিয়ে এমসিকিউ পড়াটা খুব জরুরি, তাই জন্য তোমাদের আমি এই ধরনের ভিডিও প্রোভাইড করছি। তোমরা কোনোভাবেই কিন্তু এই ভিডিওগুলোকে মিস করে যেও না, ওকে? তাহলে চলো বন্ধুরা, শুরু করি আজকের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ভারতীয় কৃষিকাজ এগ্রিকালচার ইন ইন্ডিয়া এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে তরমুজ চাষ ভালো হয় কোন মৃত্তিকায়। দেখো পাশে লিখে দিয়েছি WBCS প্রিলিম 2018 সালের পরীক্ষায় প্রশ্নটা এসেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, বেলে মৃত্তিকায় তরমুজ চাষ ভালো হয়, অপশন খ। দু নম্বর প্রশ্ন, কোন চাষের একটি প্রয়োজনীয় অংশ হলো প্রুনিং। WBCS প্রিলিম 2018 সালের প্রশ্ন, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ, চা, অপশন ঘ। পরের প্রশ্নে যাব, তিন নাম্বার প্রশ্ন, ভারতে কোন প্রকার কফি অধিক পরিমাণে উৎপাদিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, আরাবিকা। চার নাম্বার প্রশ্ন, পেঁয়াজের সর্বোচ্চ উৎপাদন হয় কোথায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মহারাষ্ট্রে পেঁয়াজের সর্বোচ্চ উৎপাদন হয়, 4905.5 হাজার টন, ঠিক আছে। আর এরপরে হচ্ছে কর্ণাটক, তারপরে গুজরাট, তারপরে হচ্ছে গুজরাটের পরে বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তাহলে প্রথম স্থানে আছে হচ্ছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন, পাঁচ নাম্বার, নীল বিপ্লব ব্লু রিভলিউশন কিসের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর অপশন ক, মৎস্য উৎপাদন। ছয় নাম্বার প্রশ্ন, অপারেশন ফ্লাড যুক্ত কিসের সাথে যুক্ত, অপশন ক, দুগ্ধ উৎপাদন। পরের প্রশ্ন, সাত নাম্বার, সিনকোনা চাষ প্রধানত কোথায় হয়। সঠিক উত্তর অপশন ক, মংপু ও মুংসুং। আট নাম্বার প্রশ্ন, নিচের কোনটিকে বলা হয় ব্রাউন পেপার। দেখো FCI অ্যাসিস্ট্যান্ট 2012 সালে পরীক্ষা এসছে, তো ব্রাউন পেপার বলা হয় পাটকে, অপশন ক, পাট। নয় নাম্বার প্রশ্ন, কোন রাজ্যে নারকেল উৎপাদনে সর্বাধিক হয়। কোন রাজ্যে নারকেল উৎপাদন সর্বাধিক হয়, উত্তর হয়ে যাবে অপশন গ, তামিলনাড়ুতে নারকেল উৎপাদন সর্বাধিক হয়, অপশন গ, 31% উৎপন্ন হয় পুরো ইন্ডিয়ার, মানে সমগ্র ইন্ডিয়ার 31% তামিলনাড়ুতে উৎপন্ন হয়। দশ নম্বর প্রশ্ন, কোন শস্যকে ব্ল্যাক হুইট বলা হয়, অপশন খ, গমকে বলা হয় ব্ল্যাক হুইট, অপশন খ। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রবার বাগিচা কোন রাজ্যে গড়ে ওঠে। সঠিক উত্তর অপশন খ, কেরালায় গড়ে ওঠে, অপশন খ। 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক আফিম উৎপাদক রাজ্য হল, অপশন গ, মধ্যপ্রদেশ হচ্ছে সর্বাধিক আফিম উৎপাদক রাজ্য। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য কোনটি। সঠিক উত্তর অপশন গ, কর্ণাটক হচ্ছে সর্বাধিক কফি উৎপাদক রাজ্য। 14 নম্বর প্রশ্ন, পাট চাষের প্রধান ক্ষেত্র হল, অপশন খ, পশ্চিমবঙ্গ হচ্ছে পাট চাষের প্রধান ক্ষেত্র। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, চায়ের বিশেষ গন্ধ ও আস্বাদনের জন্য মৃত্তিকায় কোন গুণ থাকা দরকার। অপশন ক, ফসফরাস ও পটাশ। 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদিত হয়। WBCS প্রিলিম 2013 সালের প্রশ্ন, সঠিক উত্তর অপশন খ, গুজরাটে সর্বাধিক তুলো উৎপাদিত হয়, আর দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, তন্তু শস্য তুলায় পরিণত হতে কত সময় লাগে, অপশন গ, 6 থেকে 8 মাস। 18 নম্বর প্রশ্ন, ধান চাষে হেক্টর প্রতি উৎপাদনে কোন রাজ্য প্রথম, অপশন ঘ, পাঞ্জাব রাজ্য প্রথম। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, ভারতে কোন ধরনের কফি বেশি জন্মায়, অপশন ক, রোবাস্টা কফি বেশি জন্মায়। 20 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক গম উৎপাদক রাজ্য কোনটি, অপশন খ, উত্তরপ্রদেশ হচ্ছে গম উৎপাদক রাজ্য। পরবর্তী 21 নম্বর প্রশ্ন,
ভারতে সোনালি তন্তু কাকে বলা হয়? সোনালি তন্তু বলা হয় পাটকে। অপশন গ। 22 নম্বর প্রশ্ন, সুগার ক্রেন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কোয়েম্বাটুরে অবস্থিত। অপশন ক। দেখো এসএসসি এলডিসি 2011-এর প্রশ্ন। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক চীনা বাদাম উৎপন্ন হয় কোন রাজ্যে? অপশন খ, গুজরাটে চীনা বাদাম সর্বাধিক উৎপন্ন হয়। 24 নম্বর প্রশ্ন, তারপিন তেল পাওয়া যায় কি থেকে? অপশন খ, পাইন গাছ থেকে পাওয়া যায় তারপিন তেল। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, ভারতের মশলা উদ্যান হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, কেরালা। ভারতের মশলা উদ্যান কেরালা। 26 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব প্রথম কবে চালু হয়? সঠিক উত্তর 1965। অপশন ক, 1965। পরের প্রশ্ন 27 নম্বর, হলুদ বিপ্লব কোন শস্যের উৎপাদনের সঙ্গে জড়িত? অপশন খ, তৈলবীজ। 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম চা চাষ কোন রাজ্যে শুরু হয়েছিল? অপশন খ, আসামে। 1824 সালে আসামে প্রথম চা চাষ শুরু হয়। 29 নম্বর প্রশ্ন, কিং অফ স্পাইসেস বলা হয় কোন মশলাকে? অপশন ক, গোলমরিচকে বলা হয় কিং অফ স্পাইসেস। 30 নম্বর প্রশ্ন, কাশ্মীর নিম্নলিখিত কোন মশলার জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, জাফরানের জন্য কাশ্মীর বিখ্যাত। পরবর্তী 31 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন ঘ, ম্যানিলা, ফিলিপিন্সের ম্যানিলা। 32 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কৃষি জমির পরিমাণ সর্বাপেক্ষা বেশি? অপশন গ, মধ্যপ্রদেশে কৃষি জমির পরিমাণ সর্বাপেক্ষা বেশি। পরের প্রশ্ন 33 নম্বর, লাল ও হলুদ মাটি কোন চাষের পক্ষে অনুকূল? অপশন গ, জোয়ার চাষের পক্ষে অনুকূল। 34 নম্বর প্রশ্ন, নিচের কোন জেলাকে বলা হয় শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া? চিংড়ির রাজধানী কাকে বলা হয়? অপশন খ, নেল্লোরকে বলা হয়। নেল্লোর হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট, একটা জেলা। পরবর্তী 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জৈব জ্বালানি উদ্ভিদ? সঠিক উত্তর অপশন ক, জাট্রোফা। 36 নম্বর প্রশ্ন, রেটুন প্রথা কোন কৃষিকাজের সঙ্গে জড়িত? অপশন গ, ইক্ষুর সঙ্গে জড়িত, আখ বা ইক্ষু। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় সর্বাধিক তুঁত রেশম উৎপন্ন হয়? অপশন ক, কর্ণাটক। পরবর্তী 38 নম্বর প্রশ্ন, রেশম সর্বাধিক কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ঘ, বারাণসী। 39 নম্বর প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, ভারতে কোথায় কলা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? অপশন খ, তিরুচি, তামিলনাড়ুর তিরুচি বা তিরুচিরাপল্লিতে কলা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। 40 নম্বর, নিম্নলিখিত কোনটি বাগিচার শস্য নয়? তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে, চারটে অপশন দিয়ে বলবে কোনটি বাগিচার শস্য নয়, অথবা বলবে নিম্নলিখিত কোনটি বাগিচার শস্য, কোনটি খারিফ শস্য নয় বা কোনটি খারিফ শস্য, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। তো নিম্নলিখিত কোনটি বাগিচার শস্য নয়? সঠিক উত্তর অপশন ঘ। পরবর্তী 41 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়? অপশন ঘ হচ্ছে খারিফ শস্য নয়, অপশন ঘ। 42 নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয়? উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র। অপশন খ, সর্বাধিক আখ উৎপন্ন হয়। 43 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সরিষা বীজ উৎপাদন সব থেকে বেশি হয়? অপশন খ, রাজস্থান। 44 নম্বর প্রশ্ন, আচ্ছা একটু বলে দিই, রাজস্থানে সরিষা বীজ উৎপাদন সব থেকে বেশি হয়, রাজস্থানে হয় হচ্ছে 47.26%। এরপরে স্থান হচ্ছে হরিয়ানা, তারপরে তৃতীয় স্থানে থাকে আছে মধ্যপ্রদেশ, আর চতুর্থ স্থানে উত্তরপ্রদেশ, আর পঞ্চম স্থানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, পরবর্তী 44 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতে অর্থকরী ফসল? অপশন গ, ইক্ষু হচ্ছে ভারতে অর্থকরী ফসল।
45 নাম্বার, ওলেরি কালচার হলো, ওলেরি কালচার বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, শাক সবজি চাষ। 46 নাম্বার প্রশ্ন, দক্ষিণ ভারতে শস্যাগার বলা হয় কোন অঞ্চলকে? অপশন গ, থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতে শস্যাগার বলা হয়। 47 নাম্বার প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ মুক্তা চাষের কেন্দ্র হলো? অপশন খ, তুতিকরিন। 48 নাম্বার প্রশ্ন, দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কোস্টাল ইঞ্জিনিয়ারিং ফর ফিশারিজ কোথায় অবস্থিত? এটা অবস্থিত বেঙ্গালুরুতে। পরবর্তী 49 নাম্বার প্রশ্ন, শ্বেত সোনা বলা হয় নিচের কোনটিকে? অপশন খ, তুলোকে বলা হয় শ্বেত সোনা। পরবর্তী এবং লাস্ট প্রশ্ন 50 নাম্বার, ভারতে মূলত কি তৈরির জন্য তামাক চাষ করা হয়, মানে তামাক চাষ ভারতে মূলত কি কাজে আসে? সঠিক উত্তর অপশন ক, সিগারেট তৈরিতে আসে। অপশন ক, WBCS মেন 2017 সালের পরীক্ষায় প্রশ্নটা এসেছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া যতগুলো তোমাদের আমি ভারতের ভূগোলের ক্লাস করিয়ে দিয়েছি তার প্লেলিস্ট লিংক, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো অনায়াসে দেখে নিতে পারো। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।